आज के हे सोमवार सकाल देखो अवस्था काचेर जानलाटा दिए किछु देखा जाच्छे ना खुले देखलाम बृष्टि होयेछे आर कि तो कुयाशाटा पड़े रयेछे कि भालोई ना लागछे देखते ताई जानलाटार मध्य एकटु किछु आँकिबुकी करार इच्छा हलो। देखो आगेर दिनेओ किछु आँकिबुकी करेछिलाम ओटा आपसा देखा जाच्छे। तो आज के दिन आशा करी भलोई काटबे। सकालटा जखन एत सुंदर भावे काटलो आज के रोद उठबे देखिए निश्चयई उठबे कुयाशाटा थाकबे ना। तो चलो आज के दिन शुरू करी आशा करी दिन भलोई काटबे। कालकेर गुलो के निये आज के एसेलाम छादे मेलते प्रत्येकटा तार भर्ती एकटुओ जायगा पेलाम ना मेलार एइगुलोई माथाटा गरम हये जाय पुरो सारा रात थेके एरा मेले रेखे देय कि जे करी सेगुलो निये आमि कि करी बलो तो देखी बालकनिते जतटा हय मेले दिई एकटु पुछे टुछे निये। रोद उठेছে ভালোই একটু রোদ পেলে শুকিয়ে যাবে জিনিসগুলো বা রোদ খাইয়ে নেওয়াটাই ভালো। একটু এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার না দেখি কি করি। তোমাদেরকে ছাদে গিয়ে দেখালাম যে জামা কাপড়গুলো নিয়ে নেমে এসেছিলাম। নেমে এসে আমি ব্যালকনিতে না মেলারও চেষ্টা করলাম দেখলাম কয়েকটা জামা কাপড় ছাড়া কিচ্ছু ধরছে না কিন্তু কয়েকটা ভারী মানে ওর ট্রাউজার প্যান্টটা যেরকম শার্টের কলার এগুলো একটু আর আমার মোটা সেই কুর্তিটা ফুল হাতা এগুলো তো একটু একটু বেশি ভেজা আছে না এগুলো তো ওভাবে দিলে শোকাবে না। আর ছাদটা এমন করে রাখে আমার না সিরিয়াসলি মাঝে মধ্যে মাথাটা গরম হয়ে যায় যে মাসে আমাকে দেখোই তোমরা যে আমি ছাদে যাই না মেলতে স্নানের জামা কাপড় যেটুকু হয় দুজনের আমি ব্যালকনিতেই মেলে দিই। ছাদে বেকার রোজ গিয়ে লাভ নেই। মাসে একটা দিন দুটো দিনও যদি আমি মেলতে না পারি তাহলে আর কি করবো বলো। হ্যাঁ সিরিয়াসলি এত মানে প্রত্যেকটা ঘরেই না বাচ্চা আছে এখানে ওটাই সমস্যা। বাচ্চা থাকলে তো প্রচুর জামা কাপড় বেরোবে আর একটা না কারো দুটো তিনটে ঘরেও রয়েছে সবারই মোটামুটি বেশিরভাগ ঘরই ওই জন্য অনেক জামা কাপড় বেরোয় আর এরকমই হয় এখানটাতে। আমি কি করলাম শুকনো শুকনো তারপর দেখলাম এখানে হচ্ছে না ওকে নিয়ে গেলাম। একা তো সম্ভব না একা থাকলে আমি তখন মানে ও গেলে আমি তখনই মেলে দিয়ে চলে আসতাম। তো ওকে বললাম তুমি যাবে একটু তাহলে আমি এত জামা কাপড় নিয়ে সাথে জামা কাপড় সরাতে পারছি না যেগুলো দেখলাম বেশ মোটামুটি শুকনো শুকনো আমিও খুব টান টান করে মেলতে পারিনি চাদর ফাদরগুলো একটু ভাজ ভাজ করেই মেলে দিয়ে এসছি আর কি। আমার মেন হচ্ছে একটু মানে পুরো শুকনো হয়ে যাবে আর একটু গরম হবে জিনিসগুলো এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদারে জামা কাপড়ে না গন্ধ হয়ে যায় নয়তো। তো ওই জন্য রোদটা খাওয়াবো বলে মূলত আরও দিয়ে আসলাম। দেখি আমি গিয়ে আবার এখন বাজে হচ্ছে 8:49 ওই 8:30 দিকে ধরো মেলেছি গিয়ে আবার ওই 12টা 12:30 দিকে গিয়ে নিয়ে আসবো একটু খাক তাহলে তারটাও ফাঁকা হবে কেউ মেলতেও পারবে। মানে এত জামা কাপড় শুকনো উঠছে 3-4 দিন ধরে হয়তো মেলা সেগুলো নেয়নি মানে বৃষ্টিতেই ভিজছে ওখানেই শোকাচ্ছে। আর শেড দেওয়া যেখানে আছে 3টে তার ও তো মনে হচ্ছে ছাদে যে দুটো ঘর ওদেরই তার ওখানে কেউ মেলতে পারে না কি আর বলবো। এইগুলোর জন্য না মাঝে মধ্যে আমার ফ্ল্যাট এমনি পছন্দ না সত্যি কথা কারণ আমি নিজে থেকে ছোট থেকে নিজের বাড়িতে বড় হয়েছি আমার শ্বশুর বাড়িতেও তাই ফ্ল্যাট আমার একদমই ভালো লাগে না। ওই হাত বাড়ি বাড়ি মেলা এই মেলা নিয়েই সমস্যা যত জামা কাপড় মেলা নিয়ে এর জন্য একদমই ভালো লাগে না। আর ওনার কত তারই বা টানাবে ছাপতে বা তাঁড়ে তাঁড়ে যত তার দেবে তত কাজবে এরা না দেওয়াই ভালো। আর তার তো এবার ব্রেকফাস্টটা বানাবো একটু বাদে এখন সবে 8:49 বাজে 9:30-10:15 দিকে বানাবো। ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখন বাজে হচ্ছে 11:25। বাই দ্য ওয়ে তোমাদেরকে তো আজকে আমি গুড মর্নিং উইশই করিনি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি। আমার খুশখুশে কাশিটা আবার একটু একটু দেখা দিচ্ছে জানি না কালকে অত কাছাকাছি হয়েছে কিনা বলে। তবে এই ওয়েদারে নিজেকে ঠিক রাখা সত্যিই ভীষণ চাপের আর যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের তো আরও বেশি। আমার ঠান্ডা লাগার হাত এমনিই রয়েছে তো কিছু করার নেই। যাই হোক এখন দুজনে ডাবের জলটা নিয়ে বসে পড়েছি খাবো একটু তারপর যাবো রান্নাঘরে। রান্নাঘরে আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি আজকে হবে ডাল দেখি টমেটো দিয়ে করার ইচ্ছে আছে সর্ষে ফোড়ন দিয়ে। আর ও টমেটোর ডালটা ধনে পাতার ডালটা খেতে ভীষণ ভালোবাসে তো টমেটোর ডালই বানাবো। আর করব হচ্ছে আর যেন কি করব পটল ভাজবো। হ্যাঁ ডাল করব পটল ভাজবো আর মাছ করব এই আজকের মেনু। তো খেয়ে নিয়ে আগে তারপর যাবো রান্নাঘরে ডালটা সেদ্ধ হতে থাক অসুবিধে নেই। আর আমি এর ফাঁকে ছাদে গেছিলাম ছাদে গিয়ে দেখলাম যে আমি যেভাবে মেলে দিয়ে এসেছি একটু জামা কাপড়গুলো কুচকে কুচকে সেইভাবে যদি আবার কেউ আমার জামা কাপড় সরিয়ে দেয় গিয়ে দেখলাম না যারা কালকে রাত থেকে মেলে রেখে দিয়েছিল তারা সকালবেলা উঠে নিয়ে এসছে মানে এই 10:30-10টার দিকে এসে নিয়ে গেছে। তো তারপরে আমি গিয়ে দেখলাম তার ফাঁকা আছে আর তো তাহলে কুচকে কুচকে মেলে লাভ নেই তার জন্য আমি আবার সুন্দর করে টান টান করে মেলে এ তার ও তার করে মেলে যেখানে যেখানে একটু ফাঁকা পেলাম সেখানে সেখানে দিয়ে এলাম। জামা কাপড় কাচলে হয় না, সেটাকে নিয়ে এরকম ওয়েদার থাকলে আর ফ্ল্যাটে থাকলে এরকম হ্যাপা পোয়াতে হয় একটু, আর কিছুই নয়। আর এখানে আবারও আমার এখানে জমা হয়েছে, এই বালিশটা এক্সট্রা হয়ে গেছে, এই বালিশটাকে ওঠাতে হবে। আর এখানে জামা কাপড়ের পাহাড়, আবার এগুলো সব ভাঁজ করা, এগুলো শুধু মানে আলমারিতে ঢোকাতে হবে। তো দেখি আজকে যেগুলো কেচেছি মানে ওগুলো তো শুকিয়ে গেছে, কালকে যেগুলো কেচেছি ওগুলোকে দুপুরবেলা নিয়ে এসে ভাঁজ করে আজকে আমি সব পার্সেল করব আলমারিতে, আর এখানে রাখবো না। আর এই বালিশটাকে দেখি কভার করে এখানেই হেলান দিয়ে রেখে দেবো। এখানে তো এমনিও কুশানের অবস্থাগুলো খারাপ হয়ে গেছে, কুশান পুরো চিপটে গেছে। তো খেয়ে নি, এখন বাজে 12:17, মাথানো পুরো ধরে গেছে। আর কেন ধরে গেছে সেটা বলছি। এখানে বসিয়েছি ডাল, এটা প্রায় হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি এই বাটিটা ইন্ডাকশানে একদিন বসিয়েছিলাম, নিচ থেকে না পুড়ে গেছিলো, এটা ছোট সাইজটা। এরকম আমার কাছে দুটো আছে ঢাকনা দেওয়া, তোমরা দেখেছো। তো আমি আগে ইন্ডাকশানে একদিন বসিয়েছিলাম, পোড়া লেগে গেছিলো, মানে এটা ইন্ডাকশানে হবে না আর কি। কিন্তু আমি নিচে তামার পাতা দেখে ভেবেছিলাম হয়তো বসবে, কিন্তু না, লোকাল আর কি এটা। এবার আমি তো কিনিনি নিজে, তাই জন্য জানি না, এটা বিয়েতে পাওয়া ছিল সেটটা। তো এখন দেখি গ্যাসে এটা খুব ভালো বসে। আমি কিছু খাবার গরম করতে হলে, তারপরে এই ডাল ফাল বানাতে হলে, ডাল এটার মধ্যে হয়ে যায় কেন, ডালটা সেদ্ধ করে এটার মধ্যে ফোড়ন দিয়ে ডালটাকে বসিয়ে দিই, একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে দেবো, হয়ে গেছে ডালটা। এখানে কেটে নিয়েছি পটল ভাজা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে মাছটাকেও রেডি করে নিয়েছি, এই যে 2 পিস মাছ হলেই হয়ে যাবে। তো ডাল, পটল ভাজা আর মাছ, যেটা বলেছিলাম। আর মাথা কেন ধরে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মানে কি আর বলবো, পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ তো এই ফ্ল্যাটটা, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে, দাঁড়াও। এই যে সকালে ঘুম থেকে উঠা থেকে মানে উঠিয়েছে এরাই আর কি। দেখো এই পাশটা ভাঙা তো হয়েছে, জানি না এই পাশটাও ভাঙবে, ভেঙে কি করবে আদৌ ভগবান জানে। সব ভাঙচুর চলছে, মাথা না পুরো আওয়াজে ধরে যাচ্ছে। এখন তাও আওয়াজটা একটু কম আছে বলে আমি কথা বলতে পারছি, আমি এখানে কথাও বলতে পারছি না। এইমাত্র আমার সমস্ত কাজ হলো, ডাল আর পটল ভাজা তো হয়ে গেছিলো, দেখাচ্ছিলামই তোমাদেরকে। আর এখানে মাছটাও আমার হয়ে গেছে। স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপর যখন খাবো তখন তোমাদেরকে মাছটা দেখাবো। ওই বাটিতে করেই করেছি, ওই জন্য আজকাল দেখালাম না। সর্ষে পোস্ত বাটা, সর্ষে পোস্তর সাথে ওই কাঁচা লঙ্কা নুন যেটা বাটা থাকে সেটাই দিয়েছি, আর সামান্য সর্ষের তেল আর হলুদ মেখে ঝুঁকে মাছটাকে অবশ্যই ভেজে নিয়েছি। যেহেতু বড় মাছ, তো ছোট মাছ তাড়াতাড়ি হয়ে যায়, চিংড়ি মাছও হয়ে যায়, চিংড়ি মাছ তো তাড়াতাড়ি হয়। ইলিশ মাছ হলে ভাজার দরকার হয় না, যেহেতু রুই মাছ বড় তেলাক্ত মাছ, তো ওই জন্য আমি দিয়ে দিয়েছি, একটু ভেজে নিয়ে তারপর বাটিতে দিয়েছি, যাতে বাটিতে অল্প টাইম হলেই হয়ে যায়, নাহলে মাছটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওই জন্য দিলাম। যারা কাঁচা খেতে ভালোবাসো করতেই পারো, অনেকক্ষণ ধরে সিম আছে দিয়ে করবে, তাহলে হয়ে যাবে আশা করি। তা আমি আর রিস্ক নিলাম না, আমি একটু ভেজে নিলাম। আরও কাঁচা মাছটা খুব একটা খেতেও চায় না, পুরো কাঁচাটা আমারও ঠিক ভালো লাগে না, একটু এপিট ওপিট করে নিলে বেশ ভালো লাগে খেতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছটাও হয়ে গেছে, নিমে দিয়েছি, ডাল পটল ভাজা সব হয়ে গেছে, রান্নাঘর আমার পরিষ্কার, আবার স্নানে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবটা কমপ্লিট হয়ে গেছে। এসেছিলাম একটু ছাদে এই জামা কাপড়গুলো তুলতে। কি সুন্দর গরম হয়েছে, কি ভাল লাগছে এখন ধরতে। দেখো রোদটা কি উঠেছে, প্রচণ্ড রোদটা দিয়েছে। এখন বেলার দিকে রোদটা উঠছে আর কি, আস্তে ধীরে। এতক্ষণ খুব একটা ছিল না, মানে উঠছে পড়ছে এরকমই হচ্ছে আজকে। আর আমাদের এখানে যে এই C1-এ যিনি থাকেন, তো তিনি কি করেছে আজকে, এই দিকটাতে একটা দড়িটা নিয়ে মেলেছে কিছুটা, কি করবে আর জায়গা পায়গা পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে মাছটা। আমি একটু ইচ্ছে করেই জলটা দেই আর মশলাটা কম দিই, বেশি সর্ষে পোস্ত খাওয়া তো ভালো না। 1 চামচই দিয়েছিলাম দুটো মাছে, তোকে দিয়ে দিই খেতে। ডাল পটল ভাজা, ভাত আর মাছ, কেমন যেন মনে হচ্ছে না সেই হোটেলে ভাতের হোটেলে গেলে এরকম করে দেয়, টেল টেলে সব কিছু। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ঘরে চলে এসেছি। 2খানা ক্রিমের কৌটো নিয়েছি, একটা মুখে মাখবো, একটা গায়ে মাখবো। আর ওখানে চার্জারটা নিয়ে নিয়েছি, চার্জে দিয়ে নিয়ে তারপর আমি একটু শুয়ে পড়বো। আজকে আর পাচ্ছি না, অনেক কাজ হয়ে গেছে। আর জামা কাপড়গুলো এনে সোফায় রেখে দিয়েছি, দেখি বিকেলবেলা ভাঁজ করবো বা কালকে ভাঁজ করবো। আর কোনো তাড়া নেই, শুকিয়ে যখন গেছে আর কিছু তাড়া নেই। মুসুম্বি একটা আর একটা কমলা লেবু বার করে রেখেছিলাম সেই সকালবেলা, একদমই ঠান্ডা ছিল না। তো এত মিষ্টি দুটো, মাঝে মুসুম্বি জিওমার্ট থেকে নিয়েছিলাম, প্রচন্ড টক ছিল একটু, তো মানে একটু প্রচন্ড টক ছিল। হ্যাঁ হ্যাঁ লাস্টবার একটা টক এসেছিল, তার আগের গুলো আবার মিষ্টি ছিল। এবার ওরাও তো খেয়ে আনে না, যাই হোক না কেন, তবে টক ছিল। টাকাটা একদমই জলে গেছিল, মানে কোন রকম ভাবে ও চিপে চিপে খেয়েছে। সেবার তো আমি মুসম্বি ধরিনি, আমি খাইনি, ওই শেষ করেছে মুসম্বিগুলোকে। তো তারপর যখন আবার অনেকদিন বাদে একটু মুসম্বি অর্ডার দেওয়া হয়েছে, কারণ জ্বর ছিল, জ্বরের মধ্যে কাশির মধ্যে আর লেবু আমরা খাইনি। তো আবার অনেকদিন বাদে অর্ডার দেওয়া হয়েছে। ও ফলের মধ্যে একটু লেবুটাই বেশি ভালোবাসে, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালোবাসি। তো ও পাকা পেঁপেটাও ভালোবাসে, কিন্তু পাকা পেঁপে না ব্যাঙ্গালোরে ভীষণ ভালো পাওয়া যায়, এটা যেমন সত্যি কথা। আবার দেখে কিনতে না পারলে একটু শক্ত শক্তও থেকে যায়, মানে একদম ভ্যাজ ভ্যাজে পাকা নয়, শক্ত এরকম চলে আসে। তো পেঁপেটা আমি আবার খাই না, পাকা পেঁপেটা ওই ভালো খায়, কলাটাও খায় ও। তো এই ঘুরিয়ে ফিরিয়ে আনা হয় আর কি, শশা, কলা, লেবু। তরমুজটা একটু কমই আসে, কারণ তরমুজটা শুধু আমি ভালো খাই, ও আবার খেতে চায় না তরমুজটা। আর তরমুজ তো ওই জন্যই পাকা পেঁপে আর তরমুজটা কম আসে, কারণ দুটোই বড় বড় ফল, একদিনে শেষ হবে না কাটলে পরে, ওই আর কি। তো মুসম্বিটা যেমন মিষ্টি তেমন কমলা লেবুটা, মানে এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, প্রচন্ড। একটা মুসম্বি একটা কমলা লেবু বার করেছিলাম, দুজনে অর্ধেক অর্ধেকটা খাবো বলে আর কি। ও যদিও কমলা লেবু খুব একটা ভালো খায় না, তাও আমি বললাম ভিটামিন সি খাওয়ার থেকে কমলা লেবু তো একই ব্যাপার, তো কমলা লেবু খাও একটু। তো লেবু খাবে বলছে, তাই দিয়েছি ওকে। ওর এখনো লেবু খাওয়াটা হয়নি, যেহেতু খেতে দেরি করে। আরেকজনকে দেখো জ্যাকেট পরে খেতে বসেছিল, ওর ঠান্ডাটা একটু বেশি লাগছে আজকাল। আমি যদিও না, আমি জ্যাকেট পরা ছিলাম, এই মাত্র খুলেছি, কারণটা হচ্ছে কম্বলের তলায় ঢুকবো ওই জন্য। এবার আমি আর ভাত খাওয়া না, এই আজকে আমার ডেলিভার দেখাচ্ছে ডালিয়াটা, কালকে না সব এসে আমার ডালিয়া আসেনি। আবার ডেলিভার কখন দেখাচ্ছে? ডেলিভার হবে আজকে দেখাচ্ছিল, আজকে তো এখনো দিল না, সেই সকালে মেসেজ দিয়েছে, বিকেলে দেবে বা দুপুরে দেবে। আবার ঘুম ভাঙাবে ফোন করে, যাই হোক না কেন। তো ডালিয়াটা আসলে কালকে থেকে ভাবছি একটু দুপুরে ও যদি ভাত খায় ওকে ভাত বানিয়ে দেবো। কালকে হয়তো হবে না, কালকে একটা প্ল্যান রয়েছে, গাঁটি কচুর তরকারিটা বানাবো, ওটা দিয়ে আমি ঠিক ডালিয়া খেতে পারবো না, কালকে থেকে ভাত খেয়ে নেবো, তারপর থেকে ডালিয়া। ওই জন্য 1 কেজি ডালিয়া অর্ডার করেছি, 500 2টো প্যাকেট। তো এই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। আর লেবুগুলো বলার জন্যই আর কি বললাম। আর মাছটা আজকে পাতলা করেই করেছিলাম, একটু বেশি সর্ষে পোস্ত বাটাটা ইউজ করিনি, 1 চামচই দিয়েছিলাম ওই আর কি। তো লেবুগুলোর কথা সত্যি বারবার বলতে ইচ্ছে করছে, মানে আর মুসম্বিগুলো মিষ্টি হবে এটা দেখে বোঝা যাচ্ছিল, কারণ পুরো হলুদ, মানে কোথাও সবুজ নেই, পুরো পাকা লেবু পাঠিয়েছে। আর কি রস তার, আমি কাটতে পারছি না ছুরি দিয়ে এত। তো এই আর কি। চলো এবার একটু রেস্ট নিয়ে নি, বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা হবে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে কথা হয়েছিল, আর এখন বাজে হচ্ছে 9:51, প্রায় 10টা বাজতে যায়, 10টা বাজতে 10 মিনিট বাকি। কালকে ভেবেছি ঠাকুরের এখানটাকে গোছাবো, এই প্রদীপগুলো অগোছালো হয়ে রয়েছে, ওগুলোকে গোছাবো। আর হচ্ছে এই আলপনাটা, মানে এটারটা আর বাইরেটা তুলবো। ভীষণ খারাপ লাগছে বিশ্বাস করো এবার, মানে এতদিন রাখি না, আগের বার 1 সপ্তাহ রেখে তুলে দিয়েছিলাম। এবছর এত খাটাখাটনি করে এসে তাড়াহুড়ো করে করেছিলাম, তো তাই ভীষণ খারাপ লাগছে। এবছর মনে হচ্ছে মুছে ফেলবো ওই করে মোছাই হচ্ছে না। তো কিছু কাজ ছিল ঘরে, যেগুলো রান্না খাওয়া করতে করতে আর হয়ে ওঠে না। দেখবে সবারই হয় এরকম, যে রান্না আছে, এ আছে, সে আছে, রান্নাও করতে হবে, এ করতে হবে, তো হয়ে ওঠে না। ওই জন্য না কাজগুলো হয় না। কিন্তু কালকে ভাবছি সকালে উঠেই আমি জামাটা ছেড়েই কি করব, ঠাকুরের এখানটা পরিষ্কার করবো আর এখানটাকে মুছবো ব্রেকফাস্টটা করে নিয়ে। তারও আগে আজকে আমি বিশাল কাজ করেছি, মানে 8:30 দিকে বোধহয় উঠে এসেছি। আজকে আমি বিকেলে উঠিনি, ওই চাটা করেছে আমি বেডটি খাওয়ার মতো, মানে সকালে বেডটি যেরকম খায় সেই রকম খেয়েছি। সন্ধেবেলা ও কিছু শুনতে পাচ্ছে না, আমি যে ভালো ভালো কথা বলছি, কারণ ও সিনেমা দেখছে একটা কানে হেডফোন দিয়ে। তো ওর এই টেবিলটাকে গুছিয়ে দিলাম, আর পেছনে না ও কুশনটা নিয়ে বসে এমনি সাপোর্ট দেওয়ার জন্য, মাঝে মধ্যে আবার দিয়েও দেয়, তাই জন্য কুশনটাকে এখানেই রেখে দিলাম রেডি করে। আর টাওয়েল আর গামছা শুকিয়ে গেছে, তাই ভাঁজ করে রেখে দিয়েছি। আর টেবিলটাকেও মুছে টুছে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। ভিটামিন সির কৌটোটা থেকে ওখানেই থাকে, তাহলে ভোলে না খেতে। আরও একটা কাজ করেছি, যা কেচেছিলাম পুরো ভাঁজ করেছি। আর বড় মাসিমণি ফোন করেছিল, মানে বড় মাসিমণি বলতে আমার তো নিজের মাসি নেই, তো বড় মাসিমণি ফোন করেছিল বলতে আমার মাসি শাশুড়ি। তো বড় মাসিমণি ফোন করেছিল, বড় মাসিমণির সাথে হেডফোনে একদিকে কথা বললাম, আর একদিকে আমার গোছানোটাও হয়ে গেল, বেশ ভালোই হলো। আর আরও প্রচুর কাজ করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এটার মধ্যে যে আমি মাসকাবাড়ি সদাইগুলো গুছিয়ে রাখতাম, কদিন ধরে না হচ্ছিল না, মানে কয়েক মাস ধরে হচ্ছিল না, ল্যাদ খেয়ে গেছিলাম এই আর কি। তো আজকে গোছালাম এই আর কি। আর साढ़े आठटार समय उठे एसे बासन बेजेছি दाड़ा रान्नाघरটা তোমাদের ব্যাক ক্যামেরাতেই দেখাতে হবে, নাহলে আমি নিজে যে কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাবো কি করে। দুপুরের সমস্ত বাসন মেজেছি, প্লাস চারটে কৌটোর জিনিসপত্র শেষ হয়ে গেছিল, মনে হলো মেজে দিয়ে তারপর কালকে ভর্তি করবো ওগুলোকে আবার। একটা সয়াবিনের কৌটো, একটা চানাচুরের কৌটো, একটা তেজপাতা, একটা হচ্ছে শুকনো লঙ্কা, তো এই কটা জিনিসপত্র আছে। আর ট্রেটাকেও মেজে দিয়েছি দেখতেই পাচ্ছ। আর সর্ষের তেলটা শেষ হয়নি বলে সর্ষের তেলটা বাটিতে ঢেলে এখানটাতে কৌটোটা আমি সারা রাত এরকম সাবান জলে ভিজিয়ে রাখি কালকে, না তেল তো পুরো ছাড়তে চায় না ঠিক করে। আর এই দিকগুলো তো মোছামাছি ছিল। আর এখানে কালকে হবে গাটি আলু কচুর দম, তাই জন্য পেঁয়াজ গাটি আলু সব কেটে রেখে দিয়েছি। কেন কেটেছি বলছি, কোনো অফিস নেই কিছু নেই, তাও আমি সবজি কেন কেটে রাখলাম পরে বলছি। এখানে আছে হচ্ছে রসুন ভিজিয়ে রেখেছি, আর নিচে না আছে আদা, এই দেখো আদা, তো আদার খোসা ঠোসা ছাড়িয়ে সমস্ত কিছু করে আমি রেখে দিয়েছি। আর এখানে তো ট্রেটা নেই, রিফাইন তেলের কৌটো তো আগেই ধোয়া হয়ে গেছে। আর এই যে বাটিতে সর্ষের তেলটা আমি ঢেলে রেখেছি, এটা কিছুদিন ঢাকা দিতে হবে, আমি ভুল হয়ে গেছে ঢাকা দেওয়াটা হয়নি, তো এই আর কি এখানকার পরিস্থিতি। তারপরে এই নিচ ঠিচগুলো গোছানো ছিল, মানে এই জায়গাটা না একদম অগোছালো হয়েছিল, তো এইগুলোকে একটু গোছালাম, তারপর এইটাকেও গোছালাম, এই জায়গা বাসনের র্যাক এগুলোও গোছালাম। আর খুলে দেখাচ্ছি না, শুধু বাকি রয়েছে এইটা, আমার এটা গোছানো হয়নি। কেন এত কাজ করলাম বলছি, এত কাজ আজকে সেরে ফেলার কারণ একটাই, রাতে রান্না নেই, মানে রান্না খাওয়া রান্না করতে হবে, এই করে করে না কাজগুলো করা হয় না। তো আজকে ও বললো যে ওর বার্গার খেতে ইচ্ছে করেছে, তাই জন্য ওই সেদিনকে পিৎজা খাওয়া হয়েছে আমার কথায়, আর ও বার্গার ভালোবাসে, তো বার্গার আর অর্ডার দেওয়া হয়নি, তো বার্গারটা আসবে অর্ডার দিয়ে দিয়েছে ও 9টা সাড়ে 9টার দিকে দিয়েছে। আমি তো কাজ করছিলাম, ওকে ডেকে বলে এটা দেবো, হ্যাঁ দিয়ে দাও। তো কালকে কাজ বলতে এই ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করব, আলপনাটা মুছবো, বলতে পুরো ভালো করে মুছতে হবে, এটা বাইরেরটা, তো এইগুলো করতে টাইম লাগবে, তাই জন্য আমি সবজিটাও কেটে রেখে দিয়েছি যাতে কালকে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর কি। এইগুলো করতে গিয়ে যাতে কাজ ওই দিকে রান্নাঘরটা দেরি না হয়, তাই জন্য করে রেখে দিলাম। আর আজকে রাতে রান্নাও নেই, সুতরাং এই সমস্ত কাজ হয়ে গেল, অনেকটা কাজ এগিয়ে গেছে। তো দেখি বার্গারটা আসুক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমাদের সাথে কথা বলা শেষ করতেই আমার কাছে ডেলিভারিটা চলে এলো, আর চলেও এসেছে দুটো, তো প্রথমে একটা বার করে নিই, তারপর আবার আরেকটা আছে। তো এই প্যাকেটটাতে আর নেই, প্যাকেটটা ফাঁকা, আরও একটা প্যাকেট আছে, দুটো প্যাকেটে পাঠিয়েছে জানি না কেন। তো বার্গারটা দারুণ ছিল খেতে। আজকের মতো ডিনারটা শেষ করে নিই, আর তোমাদের সাথেও আজকের মতো দিনটা শেষ করি। কালকে আবারও আসবো একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, আশা করি তোমাদের কিছু অন্তত ভালো লাগবে, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। তো চলো, গুড নাইট, টাটা।